প্রাইভেট টিচার অনলাইন এডুকেশনের পক্ষ থেকে আবারও স্বাগতম সবাইকে আমরা বিগত পর্বে কিছু ফাংশনকে মৌলিক গেটে বাস্তবায়ন করেছি তো এ পর্যায়ে আরও একটি কমপ্লেক্স ফাংশন নিয়েছি যেটা কি না মৌলিক গেটে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ অ্যান্ড অর এবং নর্থ তিনটে গেটের মাধ্যমে এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে তো কোনো গেট বাস্তবায়ন করার সর্বপ্রথম আমাদের যে লক্ষ্যটা ছিল তা হচ্ছে চলকগুলো কাউন্ট করা তো এই ফাংশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি চারটা চলক আছে তো চারটা চলকের জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব যে চারটা ক্যাবল চুজ করব তো আমরা এ কেবল নিলাম বি কেবল নিলাম সি কেবল নিলাম এবং ডি কেবল নিলাম তো কেবল বলতে এ বলতে এই যে এর কেবল বি বলতে এখান থেকে আমরা বি এর কেবলটা চুজ করলাম সি বলতে সি এর কেবলটা এখানে ছিল ডি বলতে ডি এর কেবলটা এ ছিল এর পরবর্তী যে লক্ষণের ব্যাপার সেটা হচ্ছে সিঙ্গেল কমপ্লিমেন্ট কার কার উপর আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এখানে এ এর উপর এবং সি এর উপর আছে তার মানে এ এর একটা সিঙ্গেল কমপ্লিমেন্ট ড্র করতে হবে আমরা এর ক্ষেত্রে একটা সিঙ্গেল কমপ্লিমেন্ট এখানে ড্র করে নিলাম এবং সি এর একটা সিঙ্গেল কমপ্লিমেন্ট আমরা এখানে ড্র করলাম তাই এ কমপ্লিমেন্ট হয়ে গেল এবং সি কমপ্লিমেন্টও হয়ে গেল এর পরবর্তীতে আমরা কী করবো যে শুরু থেকে এক এক করে আমাদের গেটগুলো বাস্তবায়ন করতে করতে যাবো তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট এই দুটো অর আকারে বাস্তবায়ন আছে অর্থাৎ এখানে এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট এই দুইটা আছে লাগে যৌক্তিক অরে আসে অর্থাৎ যোগে আসে তার মানে আমরা এ কমপ্লিমেন্ট নেব এবং সি কমপ্লিমেন্ট নিয়ে তাকে আমরা অর করব তো এ কমপ্লিমেন্ট বলতে আমরা এখান থেকে লাইনটা ড্র করছি এর উপর দিয়ে যাচ্ছে আমি এই তারের উপর দিয়ে নিলাম এখানেও তারের উপর দিয়ে এখানেও তারের উপর দিয়ে নিলাম আমরা এখানের ছেলে গিয়ে কমপ্লিমেন্ট লাইনটা শেষ করলাম আমরা সি কমপ্লিমেন্টটা এখান থেকে ড্র করে টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম তো দুটো কোন গেটে আছে অর গেটে তার মানে আমরা অর গেট কিন্তু বাস্তবায়ন করতে পারি তো এখানে কী হলো যে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট আমাদের হয়ে গেল পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি যে এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট এটাকে অর করার পরবর্তীতে হোলটাকে নট করা হয়েছে অর্থাৎ কমপ্লিমেন্ট করা হয়েছে তো এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট অথবা নট করতে যাই তাহলে কী করতে হবে আমরা এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টটাকে নট করলাম তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট এটাকে আমাদের আবার কমপ্লিমেন্ট করা হয়ে গেল পরবর্তী যে কাজটা ছিল সেটা হচ্ছে এ আর বিকে আমরা কি করেছি অর করেছি তার মানে এ বলতে কি এখান থেকে লাইন ড্র করবো এর স্টার্টিং লাইন এটা উপর দিয়ে যাবে এটা উপর দিয়ে যাবে উপর দিয়ে গেলো উপর দিয়ে গেলো এখান থেকে উপর দিয়ে আসলে এর লাইনটা এখানে শেষ করলাম আর আছে বি বলতে এখান থেকে লাইনটা স্টার্ট করলাম আমরা স্টার্টিং পয়েন্টটা বোল্ড করে রাখবো সময় লাইনগুলো আমরা এই যে ভঙ্গুর আকৃতি দিচ্ছি এটার কোনো বিশেষ কোনো কারণ নেই কারণটা হচ্ছে এই যে আমরা কোনো লাইনটাকে কেটে নিচ্ছি না ওই লাইনের উপর দিয়ে ক্যাবলটা আমরা টেনে নিচ্ছি এর জন্য এই ভঙ্গুরাকৃতির দাগটা দেওয়া তো এই দুটোকে ছিল আমাদের কী করা ছিল অর করা ছিল তা আমরা এ আর বি এর লাইনটাকে অর করব তাহলে এ প্লাস বি হয়ে যাবে আমরা অর করলাম এখানে পেলাম যে এ প্লাস বি পেয়ে গেলাম তো এর সাথে দেখছি যে ডিটাকে আবার কী করা আছে যে অ্যান্ড করা আছে তার মানে আমরা এখান থেকে ডি থেকে ডি এর একটা ক্যাবল চুজ করলাম যে এই গেল আমাদের ডি এর কেবল তাহলে এ আর বি তার সাথে হচ্ছে আমাদের ডি এটা হচ্ছে আমাদের অ্যান্ড করা হলো তো অ্যান্ড বলতে আমরা এই ডি এর কেবলটা নিয়ে এই অ্যান্ড করে দিলাম তাহলে হলো এ প্লাস বি এর সাথে আমাদের অ্যান্ড হলো ডি পরবর্তী দেখছি যে এ প্লাস বি তার সাথে ডিটাকে অ্যান্ড করার পরবর্তীতে হোলটাকে আবার কমপ্লিমেন্ট বা নট করা হয়েছে তো এটাকে আমরা কমপ্লিমেন্ট বা নট করবো এই পর্যায়ে আমরা করলাম কমপ্লিমেন্ট বা নট তাহলে এই লাইনটা হলো যে এ প্লাস বি অ্যান্ড দিলাম ডি তার হল কমপ্লিমেন্ট কিন্তু আমাদের টোটাল ফাংশনটা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস সরি এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট এটাকে হোল কমপ্লিমেন্ট করে পেয়েছিলাম এখানে আবার এ প্লাস বি তাকে অর করেছি তার সাথে ডিটাকে অ্যান করেছি এবং তার কমপ্লিমেন্ট করে পেয়েছি এখানে তো এই ফাংশনটুকুন এবং এই ফাংশনটুকুন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে অর দ্বারা তার মানে এখান থেকে আমাদের লাইনটা চলে আসবে এখানে আর এই লাইনটা চলে আসবে দুটোকে আমরা মিলিত করবো কি কোন কোন গেটে আমরা দুটোকে আমরা অর গেটে বাস্তবায়ন করব তাহলে আমাদের এই একটা অর্গেট নিলাম অর্গেট নেওয়ার পরবর্তীতে আমরা কি পেলাম এখান থেকে এখান থেকে পেলাম যে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট এর সাথে আমরা অর্ করলাম যে এ প্লাস বি এর সাথে ডি অ্যান্ড করে তার হোল কমপ্লিমেন্টটাকে আমরা অর করলাম কিন্তু এখনও কিন্তু আমাদের গেটটা সম্পূর্ণ বাস্তবন করা হয়নি কারণ এই টোটালটাকে আবার কী করা হয়েছে এই টোটাল ফাংশনটাকে আবার হচ্ছে কমপ্লিমেন্ট করা হয়েছে তো এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই তাহলে সিম্পল ব্যাপার কমপ্লিমেন্ট বলতে কি নট গেটে বাস্তবায়ন করবো তো এখান থেকে একটা নট গেট আমি ড্র করলাম ড্র করার পরবর্তীতে আমার সর্বশেষটা হয়ে গেল তো এখান থেকে আমি কী করবো যে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট তাকে করলাম হোল কমপ্লিমেন্ট এর সাথে আমি অর করবো কাকে যে এ প্লাস বি তার সাথে অ্যান করলাম ডি এই টোটাল টুকুনকে করলাম আমি কমপ্লিমেন্ট এবং এটাকে যেহেতু আমি কি করছি কমপ্লিমেন্ট করছি এই টোটালটা আমার কমপ্লিমেন্ট হয়ে গেল তার মানে এত কমপ্লেক্স একটা ফাংশনটাও কিন্তু আমরা খুব ইজিলি বাস্তবায়ন করতে সক্ষম হলাম তো তোমাদের ক্ষেত্রে এই গেট বাস্তবায়ন করা আশা করছি এখন থেকে আর কোনো কঠিন ব্যাপার হবে না তো খুব সহজ একটা গেট তোমাদেরকে বাস্তবায়ন করার জন্য দিয়ে যাব কোশ্চেন রেখে যাবো সেই কোশ্চেনটা তোমরা অবশ্যই সলভ করবে কোশ্চেনটা ছিল এরকম যে এফ ইকুয়াল বি প্লাস বিসি এতটুকুন গেট তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করবে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ভিডিওটি যদি তোমাদেরকে কোনোভাবে উপকৃত করতে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে শেয়ার করবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো কমপ্লেক্স কোনো বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আগামী পর্বে যে যৌগিক গেটগুলো ছিল তা নিয়ে আলোচনা করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ